بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি আগে চিশতিয়া তরিকায় অনুসরণ করতেন এবং মাজারে গিয়েছেন এবং মাজারে গিয়ে তাকে জিকির শিক্ষা দেওয়া হয়েছে, জিকির শিখেছেন যেখানে কয়েক প্রকার নফসকে বর্ণনা করেছেন এবং বলেছেন যে জিকির করতে হবে এমনভাবে যেন ওপর ধাক্কা দিতে হয়, মানে বিভিন্ন জিকিরের সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে জিকিরের স্বরূপটা কী, কীভাবে জিকির করতে হবে, এটাই তার প্রশ্ন। জবাবে বলবো, দেখুন জিকির কীভাবে করতে হবে তা আল্লাহ তালাই বলে দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা আরাফের 205 নম্বর আয়াতে, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার প্রতিপালককে স্মরণ করো, প্রতিপালকের জিকির করো মনে মনে, ফি নাফসিকা মনে মনে করো, তাদাররুআন একনিষ্ঠ চিত্তে, বিনম্র চিত্তে, ও খুফিয়াতান এবং ভীতি সহকারে, বিনম্র বিনয়ের সাথে এবং ভীতি সহকারে ভয়ের সাথে, ওয়া দুনাল জাহরে মিনাল কাউল এবং নীরবে সরবে নয়, বলা হচ্ছে ওয়া দুনাল জাহরে বিল কাউল, সেটা প্রকাশ সশব্দে নয়, নিঃশব্দে নীরবে, বিল গদৌবে ওয়াল আসাল সকাল ও সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফেলিন, আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। এখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে জিকির করতে হবে মনে মনে, বিনীত চিত্তে, বিনম্র চিত্তে এবং আল্লাহর ভয়ে ভীতি সহকারে এবং সরবে নয়। আল্লাহ স্পষ্ট বলছেন দুন আল জাহরে ওয়া দুন আল জাহরে মিনাল কাউল, সেটা সরবে হবে না, উচ্চস্বরে হবে না, নীরবে হবে। আপনি আয়াতের অর্থটা পড়ে দেখুন, সূরা আরাফের 205 নম্বর আয়াত, সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি কথা বলছেন, উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তুমি তোমার প্রতিপালককে ডাকো বিনীত সুরে, বিনম্র চিত্তে ও ভীতি সহকারে। তো এই আয়াতগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় দেখুন যে কখনোই এটা জায়েজ নয়, আমাদের বর্তমান যে তরিকা বিভিন্নভাবে, এবং তারা বলে থাকে যে এমনভাবে জিকির করো যেন মানুষ পাগল বলে, মানে এমনভাবে জিকির করতে হবে যে মানুষ দেখে বলবে যে লোকটা মানে পাগল হয়ে গেছে, এটা তাদের উসুল, এভাবে তারা জিকির করবে, আস্তাগফিরুল্লাহ, এগুলো ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিকির করেন নাই, সাহাবায়ে কেরাম এভাবে জিকির করেন নাই, তাবেয়িনে ইজাম এভাবে জিকির করেন নাই, এগুলো জিকিরের সিস্টেম, এগুলো সব বিদআতীদের সিস্টেম, এরা বিদআতীরা এগুলো তৈরি করেছে, এই বিদআত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।